থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ বিশ্ব বাংলার মামাটি মানুষকে এবং আমার ভোটারদের, প্রিয় ভোটারদের যারা অনেক কষ্ট করে লাইন দাঁড়িয়ে ভোট দেন। এটা গণতন্ত্রের জয়, মানুষের জয়, আমি মানুষকেই ভোটটা ভোটারটা আমি ডেডিকেট করলাম, কারণ এটাও কিন্তু কতগুলো ইঙ্গিত বহন করে থেকে ভোট। বিশেষ করে আপনারা জানেন যে আমাদের সংবিধানের তৈরি হয়েছিল 1980 পয়লা জানুয়ারি আমরা শিক্ষক হয়েছিলাম, তারপর আজকে 21 এবং একটা হচ্ছে মানুষ বলেছেন নো এনআরসি ইন বেঙ্গল, এবং আমরা চাই না সারা দেশে হোক, যদি কোথাও শুরু করে যাই না পরে কীভাবে কী হবে না, বাংলায় প্রশ্ন এসছে না, কারণ ওদের টার্গেট হচ্ছে যেহেতু এনআরসি ম্যাক্সিমাম বাংলা ভাষায় কথা বলে, বিহারি ভাষায় হিন্দি ভাষায় কথা বলে, এইসব লোকগুলো যারা পশ্চিমবাংলায় দীর্ঘদিন আছে তাদের টার্গেট করে। বা আমার রাজবংশী ভাই বোনগুলো কমতপুর সবাই, আমি সবাইকেই ভালোবাসি, পাহাড়ি সবাই, ওদের টার্গেট হচ্ছে বাংলাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে, এটা আমরা করতে চাই। বাংলা ঐক্যবদ্ধ এই জয় আমি মনে করি এনআরসির বিরুদ্ধে মানুষের রায়, এবং বাংলায় এনআরসি হবে না, এটা বিজেপির পলিটিক্যাল স্ট্যান্ড, এনি পলিটিক্যাল পার্টি ক্যান টেক দেয়ার পলিটিক্যাল স্ট্যান্ড, বাট আওয়ার স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার, সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ ইলেক্টেড বাট আওয়ার গভর্নমেন্ট ইজ অলসো ইলেক্টেড, অ্যান্ড ইট ইজ নট দ্যাট সামবডি ইজ সেইং সামথিং অ্যান্ড দে উইল জাস্ট ইমপ্লিমেন্ট ইট টুমরো, ইউ হ্যাভ টু সি দ্যাট বেঙ্গল আই হ্যাভ সারাউন্ডেড উইথ অল মাই নর্থ ইস্টার্ন সিস্টার স্টেট, এইট সিস্টার স্টেট, বাংলাদেশ ইজ আওয়ার নেবারিং কান্ট্রি, নেপাল ইজ আওয়ার নেবারিং কান্ট্রি, সো মেনি ম্যাটার্স আর ইনভলভ হিয়ার, অ্যান্ড আই বিলিভ দ্যাট হুয়েভার ইজ দ্য ভোটার অফ দিস কান্ট্রি, দে ভোটেড ফর প্রাইম মিনিস্টার, দে ভোটেড ফর হোম মিনিস্টার, দে ভোটেড ফর প্রেসিডেন্ট, মিনস ইনডাইরেক্ট দ্য এমপি দে ভোটেড ফর প্রেসিডেন্ট, ইলেক্টেড প্রেসিডেন্ট ইজ অলসো ইলেক্টেড, বাট ইউ টেল মি দিস 72 ইয়ার্স আওয়ার পিপুল ভোটেড ফর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ফর স্টেট গভর্নমেন্ট, ফর লোকাল ইলেকশন, ফর এভরিথিং, দে হ্যাভ এভরিথিং উইথ দেম, ইন ডেমোক্রেসি দ্য ডেমোক্রেটিক রাইট ম্যাটার্স, অ্যান্ড এক্সেপ্ট দ্যাট উই হ্যাভ সো মেনি ইন্ডিভিজুয়াল রাইট, প্রপার্টি রাইট ইস ইন্ডিভিজুয়াল রাইট, দ্য ডেমোক্রেটিক রাইট, দ্য ইকোনমিক রাইটস, দ্য সোশ্যাল রাইটস, দের আর সো মেনি, সো অনলি ওয়ান ফাইন মর্নিং ওয়ান ক্যানট সে দ্যাট দিস ইজ বিকজ দে ওয়ান্ট অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ডু অল দিস থিংস, দ্যাট আই ডোন্ট বিলিভ, অ্যান্ড ইট ওন শুড ফর দ্য ডেমোক্রেসি অলসো, দে অলওয়েজ থিঙ্ক আইদার ইন মাই ওয়ে অর হাইওয়ে, দ্যাট শুড নট ইন ডেমোক্রেসি, দেয়ার ইজ এ ন্যাশনাল হাইওয়ে, দেয়ার ইজ এ স্টেট হাইওয়ে অলসো, বোথ আর ইম্পর্টেন্ট অ্যান্ড উই ওয়ার্ক টুগেদার, বাট ইফ সামবডি থিঙ্ক দ্যাট দে আর দ্য হাইওয়ে অ্যান্ড উই আর নো ওয়ে, সো হোয়াট ম্যাটার্স, উই অলওয়েজ থিঙ্ক দ্যাট পিপুল ইজ এ ম্যাটার, ইভেন আই উইল অ্যাপিল টু দেম বিজেপি লিডার্স, ডোন্ট টেক অল হ্যাস্টি ডিসিশন, ইউ আর অলসো ইলেক্টেড বাই দ্য পিপুল, ইউ ওয়ার্ক ফর দ্য পিপুল, ইফ ইউ ওয়ান্ট এনি কনসেপশন উই আর অলওয়েজ দেম, বাট ডোন্ট টেক এনি ডিস্ট্রাকটিভ ইমপ্লিমেন্টেশন, ডিস্ট্রাকটিভ সাবজেক্ট অ্যাজ পার ইউর পলিটিক্যাল চয়েস, দিস কান্ট্রি আওয়ার ইজ এ ফার্স্ট কান্ট্রি অ্যান্ড ইউ বিলিভ ইন্ডিয়া ইজ আওয়ার অরিজিন, সো আই দেয়ার আর সো মেনি কাস্ট কমিউনিটি ক্রিয়েট অল আর স্টেইং টুগেদার, নোবডি শুড ডিস্টার্ব দ্যাট ফাউন্ডেশন, দিস ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য কনস্টিটিউশন, ম্যাম জিস ভেরি দ্যাট ইউ আর সেইং, প্লিজ ডোন্ট ইনসিস্ট মি টু সে, ডোন্ট প্রভোক মি টু সে এনিথিং, দিদি নট এভার ইজ দেয়ার দিদি রিপিটিং রিপ্লাই দিস পিপল গেভ টুডে, ইউ মিন দ্যাট, দেখো আই আই সেড দ্যাট আই এম ভেরি সাবমিসিভ, লেট মাই বাউ ডাউন মাই হেড টু দ্য পিপল, and I will say only thing, one thing, I will appeal the BJP leaders, don't behave like this, behave with the, behave whatever the people want, sometimes you have to be very submissive also, I have been with very submissive attitude, I am telling them, don't spoil the constitution, don't spoil the countries, don't spoil the unity, it won't match,
मैम आखिरी सवाल, देश में बीजेपी की फुटप्रिंट्स कम हो रही है 2017 के कंपैरिजन में 2019 में। महाराष्ट्र में भी एक रीजनल पार्टी ने सरकार फॉर्म की है, आपको लगता है सामने झारखंड के भी चुनाव है, विल रीजनल पार्टीज कॉल द शॉट्स इन द डेज टू कम? देखो बीजेपी तो दे ट्राई देयर फुल गवर्नमेंट फुल एजेंसीज फुल अथॉरिटी टू वर्क अगेंस्ट ऑल द पॉलिटिकल पार्टीज, बट आई थिंक झारखंड ऑल्सो दे विल लूज, दैट इज द इंडिकेशन। आई डोंट नो एग्जैक्टली बिकॉज दे हैव डन नथिंग। इवन त्रिपुरा ऑल्सो दे वॉन द इलेक्शन, व्हाट दे आर सेइंग बंगाल ए नहीं होता है वो नहीं होता है, आज त्रिपुरा में देखो कोई अभी बात भी नहीं कर सकते, जस्ट यू सी इसी द नॉर्थ ईस्टर्न स्टेट बट दे वॉन्ट दिस एनआरसी एंड कैप ऑल दिस। मैम क्या ये इंडिकेशन है आने वाले दिनों में रीजनल पार्टीज क्या बेटर करेगी आने वाले दिनों में? देखो तृणमूल कांग्रेस के আমরা কৃতজ্ঞ মানুষের কাছে, আমি মনে করি তৃণমূল কংগ্রেস আরো বেশি করে মানুষের কাছে আরো বেশি করে মানুষের পাশে দাঁড়া, আমরা আমাদের মানুষ যে আশীর্বাদ তোমার শুভেচ্ছা দিয়েছে আগামী দিন আমরা আরো কাজ করব যাতে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি, মানুষের বিপদে আপনাদের সাথে থাকতে পারি, আর মানুষ যে রায় দিয়েছে সে রায়কে আমি মাথা পেতে নিয়ে তাদের পুরো জয়টা আমি মানুষকেই ডেডিকেট করছি, আর আমি অ্যাসিওরেন্স দিচ্ছি মানুষকে কোনো এনআরসি বাংলায় হবে না। দিদি একটা প্রশ্ন দিদি, একটা কোন নেতাই হোক আর যে যা ইচ্ছে বলুন, কোনো লোক বাংলা থেকে বিতাড়িত হবে না, বাংলা সবাইকে বরণ করে নেয়। বেঙ্গল ইজ এ কসমোপলিটন স্টেট, আমার বাঙালিরা যেমন আছে আমার বাঙালি অনেক ভাই বোনেরা আছে, এবং রাজবংশী কমিউনিটি থেকে শুরু করে ট্রাইবাল থেকে শুরু করে তপশিলি থেকে শুরু করে নবসূত্র থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রায় না ভাই ভাই, দিস ইজ দ্য ইন্ডিকেশন। আর দিদি একটা প্রশ্ন, 21 হাফ তাদের স্বপ্নভঙ্গে শুরু, মানুষ ভোট দিয়ে যেটা বলছে সেটা আপনাকে আমি বলতে পারি, এটা পলিটিক্যাল স্লোগান বাংলার পাক বিজেপি সাপ। ম্যাম কি কোনো ভিক্টরি মার্চ, দেশের লোকে বা দেশেরটা বলুন, ম্যাম কি কোনো ভিক্টরি মার্চ হবে আপ ইন তিন কনস্টিটিউয়েন্সি যাएंगे কি? হাম কবে হাম টাইম মিলে সে হাম থ্যাঙ্কস গিভিং করেঙ্গে যাকে, লেকিন হাম ভিক্টরি রাদি এসা এসা কুছ নেহি করতে, ছোটা ছোটা করতে, हम बीजेपी का माफिक नहीं करते, हमारा एक कल्चर, हम कल्चर को मेंटेन करते। थैंक यू दीदी, थैंक यू, थैंक यू दीदी, थैंक यू दीदी, थैंक यू। তিনটি উপনির্বাচনের ফলাফল ঘোষিত এবং তিনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী, সব থেকে বড় কথা রাজনৈতিক জয় খড়গপুর যা বিজেপির দখলে ছিল, বিজেপি সভাপতির ছেড়ে যাওয়া আসন সেই আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে নিউজ 18 বাংলার মুখোমুখি। আমি প্রথমেই যেটা বলবো যে 2019 একটা ঝড় দেখা গেছিল, মোদী ঝড়, তাহলে কি এই তিন কেন্দ্রের উপনির্বাচন এটাই প্রমাণ করলো যে 2019 ঝড় বাংলার মাটিতে শিকড় গাড়তে পারেনি? আমরা 19 আমি আপনাদের বলি যে পশ্চিমবাংলার মাটিতে বিজেপির ঝড় ছিল না, যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে যা পরে প্রতিভাত হয়েছে যে যারা সকল বিরোধী তারা তলে তলে তাদের সহকর্মীরা তাদের সমস্ত কিছুই একটা পরিকল্পনা মাফিক বিজেপিতে ভোট দিয়েছিল, কিন্তু বাংলার মানুষ কখনোই ভুলতে পারে না যে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 8 বছরের উপরে যেভাবে এই রাজ্যে অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছেন, সর্বদিক থেকে সমস্ত বিষয়ে যে উন্নয়নের ছাপ রেখেছে তাকে ছাপিয়ে যেতে পারেনি বিজেপি দল। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনের জয়? একদিক দিয়ে নিশ্চয়ই তাই, তাই কারণ হচ্ছে সুশাসন বলতে শুধুমাত্র শাসন নয়, সুপরিবেশন বা বা আমাদের যে পরিষেবা দেওয়ার কথা সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই তার নেতৃত্বে এগিয়ে আছে, আর অন্যদিকে যে সাংগঠনিক দুর্বলতার যে ফাঁকফোকরগুলো ছিল ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সেই দিকে অত্যন্ত নজর দিয়েছে। আমরা 2019 রেজাল্টের পর দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেমন মাঠে থেকে থেকেছেন, তেমনি টিম প্রশান্ত কিশোর কিংবা দিদিকে বলো অভিযান, এই জনসংযোগ অভিযান কি একটা ব্যাপক কার্যকরী ভূমিকা পালন করলো আজকের এই ফলাফলের ক্ষেত্রে কি বলবেন? না তার বিশ্লেষণ পরে দল থেকে করা হবে,
কিন্তু এটা তো নিঃসন্দেহে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে আস্থা, যে ভরসা এই রাজ্যের জনগণের আছে তা কিন্তু আজও প্রমাণিত হলো, অটুট আছে। এনআরসি আতঙ্ক কি কোনো কাজ করেছে পার্থদা, কি মনে হয়? এনআরসি না, বিজেপি আতঙ্কই কাজ করেছে। শুধু এনআরসি হবে কেন? বেকাররা কি কাজ পেয়েছে? কৃষকরা কি তার প্রতিশ্রুতি মতন তাদের দাবি দাওয়া আদায় করতে পেরেছে? সাধারণ মানুষ, গরিব মানুষ যারা অর্থ রাখত ব্যাংকে, দিন তাদের অবসর জীবনের খরচা দিনের পর দিন সেই দিকে ধাওয়া মেরেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করবার পরিকল্পনা হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, সব দিক মিলিয়েই মানুষের জীবন দুর্বিষহ হয়েছে। ফলে তাকে আরো দুর্বিষহ করবার চেষ্টা বাংলার এই তিনটি উপনির্বাচনে স্থান করে নিতে পারে। খড়গপুর বিজেপি সভাপতির ছেড়ে যাওয়া আসন, তিনি ওখানকার এমপিও বটে, ওখানে জয়লাভটা কি আলাদা রাজনৈতিক মাত্রা যোগ করলো? যোগ্য জবাব হয়েছে তার কুবাক্য, তার দিনের পর দিন যে ভাষায় তিনি কথা বলেছেন, যে ভাষায় তিনি তৃণমূল কংগ্রেস কর্মী নেতাদের, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, যে দাম্ভিকতার সঙ্গে তিনি কাজ করেছেন, এটা এই দাম্ভিকতাকেই সেখানকার মানুষ বাতিল করেছে। বলছে এই লোককে দিয়ে হবে না, দলকে দিয়ে হবে না। একটা কথা বলি, যে অনেকে বলছিল উত্তরবঙ্গ মানেই বিজেপি, উত্তরবঙ্গ মানেই বিজেপি, কিন্তু কালিয়াগঞ্জ কি একটা অন্য পথ দেখাচ্ছে? উত্তরবঙ্গ মানে বিজেপি ছিল না। আমি তো আবার বলছি, উনিশের যে জাতপাত নিয়ে যে লড়াই করবার কথা, একে রাখো ওকে বাদ দাও, যা যা কোনো অর্থনৈতিক কর্মসূচি নয়, সেইটা দিয়ে ক্ষণিকের জন্য হয়তো তারা মানুষকে বিভ্রান্ত করতে পেরেছিলেন বা মানুষ বিভ্রান্ত হয়েছিল, সেটা এবার আর হয়নি। তার কারণ মানুষ বুঝেছে যে যা মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে বারবার গেছেন, বারবার গিয়ে আশ্বস্ত করেছেন, ছিটমহলের সমস্যা কতদিনের ছিল সেটা দেখেছেন। আমি বলছি যে আর্থিক উন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়ন তিনি ঘটিয়েছেন, তাকে ছাপিয়ে যাওয়ার কোন পরিকল্পনাই বিজেপি দেখাতে পারেনি। উল্টে বিজেপির যে সর্বদিক থেকে ব্যর্থতা তা কিন্তু ওই 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 উত্তরবঙ্গের মানুষ ইতিমধ্যেই দেখেছে। এটা আমি বলবো যে মানুষের অভ্যুত্থান বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সপক্ষে। আমার আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সামনে দুটো মহারণ, একটা একুশের ফাইনাল এবং তার আগে পুরসভার ভোটগুলি রয়েছে, তার আগে এই তিনটি পুরসভার, তিনটি বিধানসভার উপনির্বাচন কি তৃণমূল কংগ্রেসের কাছে একটা প্রেরণার চিহ্ন হয়ে রইল? না না, আমরা যেকোনো নির্বাচনেই আমাদের দলকে তৈরি থাকতে পারি। প্রেরণা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, নতুন নতুন তিনি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন, তিনি সামনে থেকে নেতৃত্ব দেন, এবং আমাদের কাছে দুর্বল যে স্থানগুলো আমরা চিহ্নিত করেছি সেই স্থানগুলো মেরামত করা এবং মানুষের পাশে যাওয়া, মানুষের মন জয় করা, এই কাজটাকে আমরা আরো ত্বরান্বিত করেছি। আরো বেশি করে মানুষের সঙ্গে জনসংযোগ যাতে হয় তার ব্যবস্থা করেছি, মানুষের কোথায় অভাব অভিযোগ সেটা বুঝতে চেষ্টা করেছি, সংগঠিত হওয়ার জন্য, সকলকে একত্রিত হওয়ার জন্য ভায়ে ভায়ে লড়াই করবার যে পরিকল্পনা বিজেপি করেছে তার বিরুদ্ধে আরো জনমত সংগঠিত হয়েছে এই তিনটি উপনির্বাচনের পর। একটা বিশ্লেষণাত্মক প্রশ্ন রাখি, যে এই ত্রিমুখী লড়াই কি সব থেকে বেশি লাভের গুড় তুললো তৃণমূল কংগ্রেস, যে একেবারে 1:1 অর্থাৎ তৃণমূল ভার্সেস বিজেপি না হয়ে এই যে তৃণমূল বিজেপি এবং সেই সঙ্গে বাম কংগ্রেস? না, 1900 তো তাই ছিল, তাহলে তিনমুখী লড়াইটা আসল নয়। তিনমুখী লড়াইয়ের সুযোগটা তখনই তারা নিয়েছে যখন তাদের লোকরা তলে তলে গিয়ে বিজেপির পদ্ম ফুলে ছাপ দিয়েছে। এবার সেই প্রবণতা বন্ধ করা গেছে, তার মানে যে তারা সিপিএম বা কংগ্রেসের সমর্থন তেমন কিছু নয়,
অনেক মানুষ আছেন যারা বিভ্রান্ত হয়েছে, তারা হয়তো ঠিক মতন বুঝতে পারেনি, তারা হয়তো কোনো বিষয়ে আমাদের প্রতি অভিমান হয়েছে, আমরা সেগুলো ইতিমধ্যেই তার মেরামত করবার ব্যবস্থা নিয়েছি। যেখানে ভুল হয়েছে আমরা গিয়ে সরাসরি বলেছি এটা ভুল, আমরা ভুল স্বীকার করছি। মানুষ ভুলেছে যে যারা কাজ করে তারা ভুলও করে, এবং এই সেই ভুলটাকে যদি শুধরে নেয় তারা, তাহলে তারা কেন পরিবর্তন চাইবে? তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইবে, এবং আমার স্থির বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ।